একটা মনের ভিতরে চাপা ক্ষোভ ভয় আতঙ্কের ভাবটা চলে গেছে, যেটাকে এখন ব্যাখ্যা করা হচ্ছে, তাবির করা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আজকেও এই মাহফিল যারা করেছেন, অতীতের তুলনায় এইবার যত সহজে করতে পেরেছেন, অতীতে মনে হয় তা ছিল। বক্তারাও বক্তৃতা করার জন্য যখন বাড়ির থেকে বের হতেন, তখন উপর থেকে ফোন আসতো, ওপার থেকে ফোন আসতো, ডান থেকে ফোন আসতো, বাম থেকে ফোন আসতো, সামনের থেকে পিছন থেকে ফোন আসতো, এমনকি জুমার নামাজ পড়াইতে গেলেও ফোন দিয়ে ওয়াজিল উমিল করে ফেলে। মানে একটা তো ভিতরে তৈরি করে নিয়ে যেতে হয়, জুমার নামাজের ওয়াজ অত সহজ না, মায়ের মাঠে ময়দানের ওয়াজ সহজ, জুমার নামাজের ওয়াজ সহজ মাঠে ময়দানে। আজকে সিরাজ, গতকালকে ছিলাম, পরশুদিন ছিলাম কালীগঞ্জ ঝিনাইদহ, গতকালকে ছিলাম কুষ্টিয়া, আজকে আসছি শেরপুর, আগামীকালকে যাব নাগেশ্বরী। আমি একই ওয়াজ করলে সমস্যা নেই, কারণ শ্রোতা এবং জায়গা ভিন্ন ভিন্ন, কিন্তু মসজিদে মুসল্লি কথা বলেন না কেন? গত জুমায় যে ওয়াজ করছেন, এই জুমায় সে ওয়াজ করলি, তারপরে জুমায় বললে হুজুর আপনার মতো খতিবের দরকার নেই, আপনি জানবেন, বলবেন না বলবেন না। এছাড়া ওয়াজ মাহফিলে সব শ্রেণীর মানুষ আসে না, কিন্তু জুমার নামাজে সব শ্রেণীর মানুষ আসে। কেন? ওয়াজ শোনা তো ফরজ না, তবে জুমার নামাজ ফরজ। আপনাদের এলাকায় কি জুমার নামাজ কি ফরজে কেফায়া নাকি ফ্যামিলির একজন পড়লেই হয়ে যায়, সবারই পড়ে লাগে? মাশাআল্লাহ, তাহলে তো সবাই আসতে হয়, বাবাকেও যেতে হয়, ছেলেকেও যেতে হয়, নাতিকেও যেতে হয়, জুমার নামাজের বয়ান কষ্ট। এই তো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, দুই জুমা আগে, তিন জুমা আগে ওই জুমায় আমি ছিলাম না, আমি ঢাকা শহরে দুইটা মসজিদে জুমার নামাজ পড়াই, একটাতে পড়াই হলো তিন জুমা, আর একটা পড়াই হলো এক জুমা, তো এক জুমা অন্য জায়গায় গিয়েছিলাম। পরের জুমায় যখন গেছি, বাসার থেকে মাত্র বের হয়েছি, ঢাকার বাসা থেকে, ফোন আসা শুরু হয়ে গেল, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এক পর্যায়ে আমি মসজিদ পর্যন্ত গেলাম, যাওয়ার পরে আমার এক মুসল্লি, উনি একটা কল রেকর্ড আমাকে শুনিয়ে দিলেন, তার উপর থেকে ওনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, উনি এটা আমাকে বলবেন কেমনি? আমি তো তার খতিব, আমি তো তার সম্মানী ব্যক্তি, আমি তো তার ইমাম। ইমাম মানে কি? শুধু নেতাই নাকি? ইমাম মানে অত সহজ জিনিস না। এদেশের অধিকাংশ মুসলমানদের পূজিত তো নামাজ, জিহাদ করছেন, জিহাদ করছেন, হজ করছেন, সবাই সবাই তাহাজ্জুদ করছেন গতকালকে, না, বুখারী শরীফ পড়াইছেন, তফসির পড়াইছেন, ওয়াজ করেছেন, তো কি পুঁজি আছে? সবারই কাছে যেই পুঁজিটা আছে সেটা হলো নামাজ, আর এই নামাজ ইমামের পিছনে আদায় করতে হয়। তাহলে আমার পরপারের পুঁজির মূলটাই হলো নামাজ, ইমামকে যদি বাদ দেয় আমার নামাজ থাকবে নাকি? তো কার বিরুদ্ধে কথা বলেন, কার উপরে চোখলাম না? ইমামকে বাদ দিলে তো আপনার নামাজ টিকে না, আপনি তো সালাম আদায় করছেন ইমামের পিছনে, ইমামকে বাদ দিলে আপনার পুঁজি কই? এই জন্য ইমাম অনেক বড়। তুই আল্লাহর বান্দা, এটা আমাকে বলার সাহস করতেছে না, বলতেছে হুজুর একটু প্লিজ, উপর থেকে নির্দেশিত হয়েছি, এই কথাটা আপনাকে একটু শোনাই দিই। তো চার পাঁচ মিনিটের শুনলাম, সে যা শুনলাম তার খোলাসা হলো, উপর থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, খতিব সাহেবের টোটাল বক্তব্য আপনি নিজে কাছে থেকে রেকর্ড করবেন, সেই রেকর্ড ডিসির কাছে পাঠাবেন, এসপির কাছে পাঠাবেন, পারলে এক কপি হাওনামকে লেখ পাঠায়।
রাহুল অঙ্কেল চেনেন নাকি? তার কাছে পাঠ, তা আমার কিছু নাকি। আমি তখন ওনাকে বললাম, ভাই যেন প্রিপারেশনই করেন, আমি ওয়াজ করি 27 বছর পরে, আল্লাহ মেহরবানিতে আমি মোটামুটি পাকা, কোন জায়গায় কোন কথা বললে আমাকে ধরতে পারবে না, মোটামুটি শিখছি, এজন্য আপনারও ঝামেলা হবে না আমারও ঝামেলা হবে না। আমার বিগত দিনের ওয়াজ শুনেছেন, আমি নাম বলি না কাম বলি, আমি কাম বলি যে এটা 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 ঠিক না, কে কে করে তা আমি বলি না, যে করবে সেই ঠিক না, আমি নাম বলি না কাম বলি। পরের জুমায় যখন আসছি আমার মুসল্লি ঢুকতেছি, আমাকে বলে হুজুর একটা কথা কি, আজকে একটু এই বিষয়ে কথা বলেন। আমার মেজাজ তখন গরম হয়ে গেছে, কিন্তু আল্লাহ শুকুর মেজাজ কন্ট্রোল করতে পারি, গরম হয়ে বেশি চেটে যায়নি। আমি বললাম মুসকি হাসিটা, বললাম ভাই আমার ভিতরে যে কথাগুলো আছে আমি সেইগুলোই বলতে পারতেছি না, আপনারটা বলবো কখন? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার ভিতরেও তো কিছু কথা আছে, আমার দিল চায় যে আমি এই কথাগুলো আপনাদের সামনে বলি, আমি আমারটাই বলতে পারতেছি না, আপনারটা বলবো কখন? এ কথা বলছি, আচ্ছা ঠিক আছে, সরি হুজুর সরি, ঠিক আছে ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম, বিগত দিনগুলোতে ধর্মের কথা বলতে গেলে আমাদের কিছু বন্ধু বান্ধব ভাইয়েরা কি বলতেন, হুজুর উস্কানিমূলক কথা বলবেন না, কথাগুলো বলতে না বলতে না, সরকার বিরোধী বক্তব্য দিবেন না, তারা যে আল্লাহ বিরোধী কথা বলে তাতে সমস্যা নাই, সরকার বিরোধী বললে সমস্যা। এদেশের কোন আলেমই কখনোই আন্দোলনে মাঠে যায় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর রাসূলের দ্বীনকে নিয়ে কেউ কটূক্তি করে নাই, ততক্ষণ পর্যন্ত যায় না। কিন্তু যখন আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, সাহাবী নিয়ে, দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করছে, তাহলে শুধু মোল্লা কেন, কোন মুসলমানই তো ঘরে থাকবে না, মোল্লা তো আগে যাবে। যেমন যেমন এই দেশের 1 ইঞ্চি মাটি দখল করার নীল দিবা স্বপ্ন যদি পাশের কাঁটা তারের ওপারের লোকেরা দেখে, সর্বপ্রথম জীবন দিবে সীমান্ত এরিয়ার অতন্দ্র প্রহরী বিজিবি, এরপরে সেনাবাহিনী, এরপরে এরপরে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য প্রত্যেকটি দেশের নাগরিক জীবন দেবে। ঠিক তদরূপ দীন ইসলাম আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কথা বললে সর্বপ্রথম ইসলাম দীনের অতন্দ্র প্রহরী উলামায়ে কেরাম আগে যাবে, এরপরে তাওহিদবাদী কোন মুসলমানের ঘরে থাকবে না, এটা তো স্বাভাবিক। তো এই কারণে মোল্লাদেরকে যদি নীরবে রাখতে চান তাহলে ধর্মের বিরুদ্ধে কথা বলেন না, তাহলে আর মোল্লারা কোনো কথাবার্তা বেশি বলবে না। আপনি ধর্মের বিরুদ্ধে খোঁচা দিবেন আর আপনাকে দুধ কলা খাওয়াবেন, এটা শুধুই পারে না। তো আল্লাহ তাআলা যে কোনো যে কোনো যে কোনো ভাবেই হোক মানুষের রক্ত, চোখের পানি, দিলের আবেগ, বহু মানুষের কান্না, বহু নির্যাতন, তাহাজ্জুদের নামাজ কান্না, এই সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই পরিবেশটা দিন দিন যেন আরো উন্নত হয়, কোনদিন যেন ওই মানের শৈল শাসক আর এই জমিনের মসনদ দখল করতে না পারে, কোন শৈলাচার যেন এদেশে না আসে, আল্লাহ তাআলা যেন তাদেরকেই আমাদের শাসক হিসাবে নিযুক্ত করেন, যারা দীনের কল্যাণে কাজ করবে, জাতির কল্যাণে কাজ করবে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। আমিন বলে না আমিন বলে, আল্লাহ পাক এই জাতীয় মানুষকে আগামী দিনে আমাদের নেতা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এই জন্য কিন্তু খুব দোয়া করতে হবে। আপনারা বিশ্বাস করেন না করেন, আমার এমন কোনো জুমা নাই যেই জুমাতে আমি খুতবা দিই আর এই কথা বলি না,
اللهم اجعل هذه البلاد آمنا مطمئنا وارفع اللهم مقتك وسخطك وغضبك عنا وسلط علينا من يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا ووفقنا وأمراءنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير এই দোয়া ছাড়া আমার কোন একটা খুতবা হয় না, কি বেশি কি বিদেশি। আল্লাহ মেহরবান, আমি দোয়া করতেই থাকি, আপনারাও দোয়া করতে থাকেন। আল্লাহ যেন আগামী দিনে দীন ইসলাম বান্ধব একটা সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থা আমাদের দেশে তৈরি করে দেন। মোহতারাম হাজির, তো যেহেতু আজকে ফলটন দিয়ে আর কেউ বলবে না যে এগারোটার পরে চলবে না, সাড়ে বারোটার পরে চলবে না, এই ফরমাল আপাতত কয়েকদিন আসতেছে না, এই জন্য একটু যদি দশ মিনিট বিশ মিনিট বেশি হয় আপনারা চলে যাবেন না থাকবেন? আমি তো জানি আমার ভাই আসার আগ পর্যন্ত কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমি দোয়া আপনাদের কাছে চাইব শেষ মোনাজাতে দেশ জাতি যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য জীবন দিয়েছে, যারা মজলুমানা পৃথিবীতে হত্যা হয়েছে শহীদ হয়েছে, সবার জন্য আমরা দোয়া করব। ইভেন গাজার মুসলমানদের জন্য দোয়া করব, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা আজকে দোয়া করব, আমরা কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করব, নিজেদের পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, নিজেদের ইসলামী জীবন যাপন যেন আল্লাহ সহজ করেন এজন্য দোয়া করব। তারপর যাবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনা হলো মোহতারাম হাজিরিন, আপনারা একটা জিনিস নতুন দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশে একটা জিনিস আপনারা দেখেছেন, সেটি হলো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক বিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ইতিহাসে কখনো সিরাতুল নবী প্রোগ্রাম হয় নাই। এই বছর কথা বলেন না কেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে প্রোগ্রামটা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। শুধু তাই না, বিগত 15 বছর পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ভিতরের এক মসজিদে আজান মাইকে দেওয়া হতো না, আল্লাহ শুকর দ্বিতীয় স্বাধীনতার পরে মাইকে আজান শুরু হয়ে গেছে। মূলত বিষয়টা হলো এমন যে বিশ্বনবী যিনি, যিনি বিশ্বনবী, উনি শুধু মুসলমানদের জন্যই অনুকরণীয় না, এ পৃথিবীতে কোনো মানুষ যদি মানুষ হিসেবে থাকতে চায় তাহলে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, চাল হোক, মগ হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যাই হোক, তার জন্য বিশ্বনবীজির লাইফ হিস্টোরি, তার জীবন ইতিহাস সবচেয়ে চমৎকার পাঠে। কেন আমার নবীজি তো শুধু মহানবী নন, আমার নবীজি একদিক থেকে মহানবী অপর দিক থেকে মহামানব। কথা বলেন না কেন ভাই, কথা বলেন না কেন, আমার নবীজি কি শুধু মহানবী? যদি শুধু মহানবী হতেন তাহলে উম্মতের জন্য পয়গম্বর মডেল হতেন, আমার নবীজি তো শুধুই মহানবী নন, আমার নবীজি মহামানব, মানব না মহামানব। সঙ্গত কারণে পৃথিবীর যেই মানুষটাই মানব হতে চায় তার জন্য সবচেয়ে উত্তম আদর্শ আমার মহানবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে। আমরা তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম, তামাম পৃথিবী খুঁজে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত বহু বড় বড় মনীষী পৃথিবীতে এসেছিল, কিন্তু একজন মানুষ নবী রসুল বাদে একটা মানুষ যদি পৃথিবীতে কেউ দেখাইতে পারে যে এই লোকটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের যত অপশন, যত ফাংশন, যত সাইড, যত সাবজেক্ট, যত দিক আছে সব দিকে 100-তে 100 উপরে, এইরকম নবী এবং রসুলগণ ছাড়া পৃথিবীতে আর কাউকেই কেউ দেখাইতে পারবে না। এর মধ্যে আবার সেরাদের সেরাকে
বলেন সেরাদের সেরা কে? সমস্ত নবীগণ সেরা। সেরাদের সেরা হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণেই তো রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। বিশ্বনবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার টোটাল লাইফকে যদি একটু দেখেন, প্রত্যেকটাই বিশ্বসেরা। নবীজি শিশু ছিলেন, বিশ্বসেরা শিশু। নবীজি বালক ছিলেন, বিশ্বসেরা বালক। পৃথিবীর কেউ যদি আদর্শবান পিতা হতে চায়, তাহলে বিশ্বনবীজি পিতৃজীবনটাকে অধ্যয়ন করা ছাড়া উপায় নেই। পৃথিবীর কোন মানুষ যদি শ্রেষ্ঠ স্বামী হতে চায়, নবীজির ইস্তিমাদি জীবন মোতালা করা ছাড়া শ্রেষ্ঠ স্বামী হওয়ার কোন সুযোগ নেই। পৃথিবীর কেউ যদি শ্রেষ্ঠ উস্তাদ হতে চায়, বিশ্বনবীজি মুআল্লিমি জিন্দেগি অধ্যয়ন করা ছাড়া শ্রেষ্ঠ উস্তাদ হওয়ার কোন সুযোগ নেই। নবীজি তো স্পষ্ট বলেছেন, ইন্নামা বুরিস্তু মুআল্লিমা, আমাকে তো পৃথিবীতে পাঠানোই হয়েছে মানবতার শিক্ষক করে, টিচার করে। আল্লাহ বললেন না যে সব দিক থেকে পয়গম্বর তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুআল্লিম, শিশুকালের শিশুর জন্য মুআল্লিম, যুবকেরও মুআল্লিম। কেউ যদি বৈবাহিক জীবন কাটাইতে চায়, সেই ক্ষেত্রে পয়গম্বর শ্রেষ্ঠ মুআল্লিম। কেউ যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেই ক্ষেত্রে পয়গম্বর সবচাইতে উন্নত মানের নমুনা, মডেল। এর চাইতে উন্নত রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কোনোদিন আসে নাই, আসতে পারে না। কেন? রব্বুল আলামিন তৈরি করেন নাই। রবের ওই খাজানার ফ্যাক্টরিতে বিশেষভাবে তো এই একটাকেই তৈরি করা হয়েছে। এই জন্যই তো বললাম সেরাদের সেরা। কি বলেছি ভাই? সেরাদের সেরা। মুসলমান ভাইবারে আমার কথা ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে কোন মানুষগুলি আল্লাহর পয়গম্বরকে তার আদর্শ হিসেবে গ্রহণ করবে? কারা? আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে আর পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তাদের জন্য অবশ্য অবশ্যই মডেল হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, স্কুল পড়ে আর কলেজে পড়ে আর ইউনিভার্সিটিতে পড়ে আর মাদ্রাসায় পড়ে, অথবা ব্যবসা বিজনেস করে অথবা চাকরি করে অথবা কৃষিকাজ করে, যেই মানুষগুলির অন্তরের ভিতরে এই তামান্না আছে, আমি আল্লাহ পাকের সঙ্গে পরপারে সাক্ষাতে মিলিত হতে চাই এবং আমি পরপার আখিরাতের প্রতি একজন বিশ্বাসী, তাহলে তার জন্য এক নম্বরের মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা নিয়ামত, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতে আল্লাহ কি বলেছেন আমি ওইভাবে তর্জমা বলতে চাই না, যেইভাবে আয়াতের তর্জমা উপস্থাপন করলে অন্তরের গভীর পর্যন্ত যাবে সেইভাবে বলি। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে, তারা অবশ্যই আল্লাহকে মহব্বত করতে চাবে কিনা জনে বলেন। যারা আখেরাতের পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তারা অবশ্যই আল্লাহ পাককে মহব্বত করতে চাবে। পৃথিবীর প্রতিটি মানুষ যাদের ভিতরে ঈমান কিঞ্চিত পরিমাণে আছে, তারাই তো আল্লাহকে মহব্বত করতে চাবে। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক
তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ও গো আমার হাবিব, আপনি নিজেই বলে দিন, পৃথিবীর মানুষ আমাকে মহব্বত করতে চায়, আপনি একটা অপশন ওদেরকে বলেন, ওরা তো আমাকে মহব্বত করতে চায়, পক্ষান্তরে একটা অপশন বলে দিচ্ছি, এই অপশনের ভিতরে যদি পৃথিবীর কোন মানুষ ঢুকে যায় তাহলে আমি আল্লাহ নিজেই তাকে মহব্বত করা শুরু করব। চাইতেছিলাম আমি আল্লাহকে মহব্বত করতে, আল্লাহ জানায় দিলেন তুমি এই কাজটা করো, আমি তোমাকে মহব্বত করব, তুমি আমাকে মহব্বত করবে, আমি তোমাকে মহব্বত করব। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন তার মহব্বত যদি আমাদের কারো অন্তরের ভিতরে ঢোকে, নিশ্চিত থাকবেন আমি প্রথমে আল্লাহকে মহব্বত করতে পারি নাই, বরং আল্লাহ আগে আমার মহব্বত করেছেন। এজন্যই তো কবি বলেন, ইশকে আউয়াল দর্দেলে মাশুক পয়দা মি শওয়াদ, তা নাসুজাদ সময় কায় পরোয়া না শয়দা মি শওয়াদ, জু জলা কাহে কিসি কো ভি জলতা হ্যায় জরুর, জু জলাতা হে কিসি কো ভি জলতা হ্যায় জরুর, শমা ভি জল জাতে হ্যায় পরোয়া না জল জানে কে বাদ। একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন, এই যে বৈদ্যুতিক বাতি আছে অথবা ল্যাম্প বাতি, যদি কখনো বন্ধুরা আমার কোথাও জ্বালান, দেখবেন চতুর্দিক থেকে ছোট্ট ছোট্ট অনেক পোকাগুলি তখন এসে আসতে থাকে, বাতির চতুর্দিকে পুড়ে পুড়ে একদম জমা হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে বাতি লক্ষ হাজার হাজার পোকাকে পোড়ায় দিল, আমি জিজ্ঞেস করি আগে বাতি নিজে জ্বলছে নাকি আগে পোকা জ্বালাইছে? কথা বলেন না কেন? বাতি আগে নিজে জ্বলে তারপরে তার প্রেমে পোকা জ্বলে? বাতি আগে নিজে জ্বলে তারপরে তার প্রেমে পোকা জ্বলে? কোন বান্দার মহব্বত আল্লাহর অন্তরে আগে জ্বলে তারপরে বান্দা মালিকের প্রেমে জ্বলতে থাকে। এই কারণে বন্ধুরা আমার কোরআনে হাকিমে আল্লাহ তাআলা জানাই দিলেন আরেক ভাবে, আবু আমার পয়গম্বর আপনি জানাই দেন, ওরা আমারে মহব্বত করতে চায়, আমি ওদেরকে মহব্বত করব, অপশন হলো একটা, সেটা হলো ইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মডেল মানবে তুমি কাকে? তুমি যে কথা বলো কোন মডেলে কথা বলো, তুমি যে পোশাক বানাইছো কার মডেলের পোশাক, তুমি যে ঘর সাজাইলা কার মডেলে ঘর সাজাও, তুমি যে তোমার সন্তান তোমার ঘরটা তোমার আঙ্গিনা তৈরি করলা কার মডেলে, তুমি যে বিবাহের অনুষ্ঠান করো কার মডেলে, তুমি যখন পথ চলো তখন কার মডেলে, তুমি যখন চুল কাটো তখন কার মডেলে, চুল কাটো কার মডেলে, তুমি যখন পথ চলো খানা খাও কোন মডেলে খানা খাও, তুমি যখন ব্যবসা করো কার থিওরিতে কার মডেলে, তুমি যখন মসজিদে ঢোকো কার থিওরি কার তরিকায় কার মডেলে, তুমি যখন ইবাদত করো কার মডেলে, তুমি যখন রাজনীতি করো কার মডেলে? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? সত্যিই কি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী? তাহলে তোমার মডেল এ পাড়ার ও পাড়ের দাদা বাবুও হবে না, আমেরিকাও হবে না। সত্যিই কি তুমি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? তাহলে তোমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি স্কুলে পড়ো সমস্যা নেই, তুমি কলেজে পড়ো নো প্রবলেম, তুমি দেশে পড়ো বিদেশে পড়ো কোনো সমস্যা নাই, তুমি মাদ্রাসায় পড়ো কোনো সমস্যা নাই, তুমি সরকারি মাদ্রাসায় পড়ো সমস্যা নেই, তুমি ব্যবসা করো সমস্যা নেই, তুমি কৃষি কাজ করো সমস্যা নেই, তুমি কি উদ্যোক্তা সমস্যা নেই, তুমি চাকরি করো সরকার পরিচালনা করো কোনো সমস্যা নেই, কথা হলো একটা, তুমি কি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকেই তোমার জীবনের মডেল বানাতে হবে। এক কথা, এক কথা, পৃথিবীর আর কারো তন্ত্রমন্ত্র আর সভ্যতা কারো সংস্কৃতিকে পার করে আনার কোনো পারমিশন তোমার নাই। কার সংস্কৃতি নিয়ে আসছো তুমি, কারটা? তুমি না রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো, রব যেটা চয়েস করে সেটা করো, রব যেটা চয়েস করে সেটা করো।
আমাদের দেশের দাঁতের প্রাইম মিনিস্টার, যে নাকি এতদিন পর্যন্ত বলল পালায় না পালায় না, জনগণ গণভবনে গিয়ে আর পায় না পায় না। ঠিক বললাম না ভুল বললাম? এরাও এদের কিছু কথার থেকে আমাদেরকে সবক নিতে হবে। শুধু তাদের দুঃখ দুর্দশার পালানো দেখে আনন্দ করলে হবে না, তাদের পালানো দেখে আনন্দ করলাম, তাদের দুঃখ দেখে উল্লাস করলাম, না না লাভ নাই তো। আমি এই কথাটা খুব ঘন ঘন বলি, আজকেও বলি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মাহফিলে আসেন নাই অসুবিধা নাই, আপনি বাসায় সোফায় বসেই ওয়াজটা শুনেন, বাসে তো দূরের কথাটা শোনেন, বাসে দূর আপনার বাড়ির পাশের মানুষ মহাব্বত করে বলতেছে, বিগত স্বৈর শাসন তাদের পতন, তাদের দুঃখ দুর্দশা দেখছেন না আপনারা? একজন ছিল অনেক বড় ডাক্তার বিচারপতি, কাউকে তো অক্কাই করত না, 116 জন হুজুরের নাম লিস্টে করল, সেই লিস্টেড হুজুরদের আমি 37 নাম্বার, তাও আল্লাহ ভালো যে 2 নাম্বারে আমার ভালাই না, যে 2 নাম্বার তাহলে তো সব শেষ হয়ে, 2 নাম্বার হুজুর হলে খারাপ না, 37 নাম্বার। কত দাপট দেখাইল, ওর জানা ছিল না যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধারা বড় ভয়ঙ্কর। শেষ পর্যন্ত তার বাড়ি থেকে তাকে কেউ বের করে দেয় নাই, নিজেই কয়েক লক্ষ টাকা নিয়ে পথ চলতে চলতে সীমান্ত এলাকায় কলার পাতার উপরে শুয়ে থাকলো, তারপরেও নিজের প্যাকেটটাও সংরক্ষণ করতে পারলো না। প্যাকেট ছিঁড়ছে না, কথা বলেন না কেন, প্যাকেট ছিঁড়ে নাই। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, স্পষ্ট বক্তব্য, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হক, কার সাথে কার সাথে? আমার ভাইয়ের পাওয়ার চেয়ার চলতে পারে 5 বছর 7 বছর 10 বছর 15 বছর, এ পৃথিবীতে নম্রদের আস্ফালন কম ছিল না, ফেরাউনের আস্ফালন কম ছিল না। রব্বনে দাবি করেছে অনেকে, কই কথা বলেন না কই, কিন্তু রব ছিলেন আছেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, যিনি ছিলেন আছেন থাকবেন, তার সাথে বৃত্তি দিবা চামড়া থাকবে না চামড়া। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে, এটা রব্বুল আলামিনের সিস্টেম, লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সুন্নত একটা সিস্টেম, এটা স্পষ্ট আছে আল কিবরিয়া ওরি দাই, রব বলেন অহংকার আমার চাদর, এটা আমার স্পেশাল, এখানে কারো শেয়ার নাই, কেউ ভাগ নিতে পারবে, অহংকার আমার চাদর, পৃথিবীর কেউ যদি অহংকার দেখায় তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে, রবের সাথে চাদর নিয়ে টানাটানি করলে সে কি চাদর গায়ে দিবে না সিটকে ডাস্টবিনে পড়ে যাবে? আরেকটু জোরে বলেন, রব্বুল আলামিনের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে তো সে চাদর পাবে না, ছিটকে পড়ে যাবে। রব্বুল আলামিনের সিস্টেমই হলো এটা, পৃথিবীতে যে যত বড় দম্ব দেখায় রব তাকে তত ছোট জিনিস দিয়ে তার জীবনের শেষ ঘটায় দেয়। যেমন ফেরাউন, ফেরাউনের ভাবটা ছিল ব্যতিক্রম, কি বলে কয়া রব্বুকুমুল আলা, পৃথিবীতে ছোটখাটো অনেক খোদার দাবিদার ছিল কিন্তু আমি কিন্তু তাদের মতো না, তুমি কে না, আমি সবচাইতে বড় খোদা আলা, এর উপর আর কোনো খোদাই নেই, নাউজুবিল্লাহ বলবেন কে? রব্বুল আলামিন তার দম্ব শেষ করলেন কি দিয়ে? পানি দিয়ে, কথা বলেন না কি দিয়ে? পানির আর এক নাম জানি কি? ভালো করে বলেন, পানির আর এক নাম জানি কি? যেই পানির অপর নাম জীবন, সেই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ, মরছে তো মরছে চিতায় পড়ে রয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা কি বলেন, তোর শরীরটাকেও পানি হজম করবে না, কোনো পিটিরা পাথরও খাবে না, কেন তুই দম্ব দেখাইছস, আর কোন বান্দা যাতে দম্ব না দেখায় এজন্য তোকে সুখ কি করে রেখে দিলাম, আর জানি কেউ দম্ব না দেখায়। এরপর আরেকজন দম্ব দেখাইলো, তার নাম নমরুদ, খুব দম্ব দেখাইল, খলিলুল্লাহ আল্লাহর প্রিয় খলিল, তার সাথে ভাব দেখায়,
রব্বুল আলামিন তো ছেড়ে দিয়েছেন না, ধরছেন? তারে ধরলেন কি দিয়ে? সুস্থ মশা না প্রতিবন্ধী? আর একটু ধরে বলে, সুস্থ মশা না প্রতিবন্ধী? প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদ শেষ করছে। এরপরে শেষে এসে আর একজন দম্ব দেখাইল, তার নাম আবু জাহাল। খুব দম্ব, খুব দম্ব। নবীজি খানায় কাবার ওখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মস্তক অবনত করেন, সেজদা দেয় আর ও লেলিয়ে দেয়। কই কি উটের ঘুড়ি নিয়ে চাপায় দে, শেষ করে দে, এটা কর উড়ে কর সেটা কর। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য কি বড় বাহাদুর পাঠায় দিছিলেন? কারে পাঠাইলেন? কয়েকটা বালক পাঠাইলেন। বালক বালক বালেগ না হয় নাই, বালেগ হয় নাই, না বালেগ বাচ্চারে পাঠায় দিয়ে শেষ করলেন। মুখতারাম হাজরিন, চব্বিশে আমাদের দেশে দম্ব দেখাইলো যারা, তাদেরকে শেষ করার জন্য বাবা ব্যবহার করে নাই, ভোলা পাঠায় দিয়েছে। বাবা গেছে না বলা গেছে? আর একটু জোরে বলেন। আমরা তো দেখলাম ইউটিউব টিউটিউবে দেখলাম, এই 8-9 বছরের 7 বছরের এক বাচ্চা বক্সিং নিয়ে পুলিশকে খালি পেটের মধ্যে বক্সিং লাগে, আবার কি তর্জন গর্জন দিল, আরে পোলাও লাগলো না, মাইয়ারাই বক্তব্য দেওয়া শুরু করলো, এসে একটা মারবা, দশটা আসবো, দশটা মারবা, একশোটা আসবো, একশোটা মারবো, হাজারটা আসবো। এ বক্তব্য কি মোল্লায় দিছে? জঙ্গিবাদ বলার চান্স নেই, জঙ্গিবাদ বলার মোল্লা দেয় নাই এ বক্তব্য। এ বক্তব্য দিয়েছে কারা? আপনাদের ছোসোনার মেয়েরা, ছেলেরাও দেয় নাই। দম্ব যে যত দেখাবে তার অবস্থা তত খারাপ করবে, এটা রবের সিস্টেম। তবে এখান থেকে আমরা মজা নিলে হবে না, এখান থেকে শিক্ষা নিলে হবে। বিগত সময় যেমন তারা জুলুম করার কারণে তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ হয়েছে, ওই জাতীয় কাজ যদি আমরাও করি তাহলে আমাদেরকে শায়েস্তা করার জন্য গোলা পাঠাবে না, তখন নাতি পাঠাবে। কি পাঠাবে? এই জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার। আমিও যদি সেই দখলবাদী শুরু করি, আমিও যদি সেই চালাবাদী শুরু করি, আমিও যদি জুলুম করি, অবিচার করি, রব আমারেও, একটু জোরে বলেন, রব আমারেও ছাড়বেন। এই জন্য একজন মুসলিম সে জালেম হতে পারে, প্রয়োজনে মজলুম হব, জালেম হব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রয়োজনে মজলুম হব, জালেম হব না, কারণ মজলুমের পক্ষে কে? আমি আমার আল্লাহকে আমার বিপক্ষে নিতে চাই না, জালেমের পক্ষে বললাম, জালেমের পক্ষে বললাম, এজন্য আমি কখনো আমার রবকে আমার বিপক্ষে দিতে চাই না, এজন্য আমরা কখনো জুলুম করব না, ইনশাআল্লাহ। চাচা ভাতিজার উপরে জুলুম করব না, ভাতিজা চাচার উপরে জুলুম করবেন, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে জুলুম করবেন, স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না, স্ত্রী স্বামীর উপরে জুলুম করবে না, বাবা সন্তানের উপরে জুলুম করবে না, সন্তান বাবার উপরে জুলুম করবে না, এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করবে না, এমন কি কোনো হিন্দুর উপরেও জুলুম করবে না। পাবেন তো ইনশাআল্লাহ, পাবেন তো ইনশাআল্লাহ। বিশ্ব নবীজির চরিত্র দেখে যেই পরিমাণে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, যুদ্ধ বিগ্রহ দিয়ে অত মানুষ মুসলমান হয় না। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না, সেই কথাটি তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার নবীর ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তুমি তোমার ইজতিবাদী জীবন বৈবাহিক জীবনে পয়গম্বরকে ফলো করো, তাহলে এর চাইতে উন্নত জীবন আর দুনিয়াতে কেউ দেখাইতে পারবে না। সামাজিক জীবনে পয়গম্বরকে ফলো করো, তোমার ব্যক্তি জীবনে পয়গম্বরকে ফলো করো, রাষ্ট্র জীবনে পয়গম্বরকে ফলো করো। ঘুমাই পারে মুসলমান,
ঘুমটাও যেন তোমার আমার হাবিবের তরিকায় হয়, কারণ তুমি যদি আমার পয়গম্বরের অনুকরণ করো, আল্লাহ তার রসুলকে জানায় দিলেন ইউহাবিবিকুমুল্লাহ, মুখটা সাজাইছো পয়গম্বরের মতো, ঘরটা সাজাইছো পয়গম্বরের মতো, দোকান সাজাইছো পয়গম্বরের মতো, সন্তানটাকে তালিম দিচ্ছ পয়গম্বরি তালিম, সবগুলি যখন পয়গম্বর তালিম যখন তোমার ভিতরে ঢুকে যাবে রব্বে কারিম, তখন তোমাকে মহব্বত করা শুরু করবে। শুধু কি মহব্বত করবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে যত অপরাধ জীবনের ফাঁকে বাঁকে 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 ফাঁকে ফাঁকে হয়েছিল, সমস্ত গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহু গাফুরুর রাহিম। মুসলমান ভাইরারে আমার, যেই কথাটা আমার আজকের আলোচনার মূল টার্গেট, সেইটা হলো আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাণী। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, আম্মা জান পয়গম্বরের চরিত্র কেমন আপনি বলেন? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় বলছেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহর পয়গম্বরের চরিত্র তুমি আমাকে কি জিগাও, তুমি কোরআনটা দেখলেই তো হয়, কোরআনুল কারীম হলো থিওরি আর এর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, বিশ্বনবীর জীবন প্র্যাকটিক্যাল কোরআন। আমি যেই বন্ধুরা আমার যেটা পড়েছি, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, এমনই একটা প্রশ্নে আম্মাদান আরেক জায়গায় বলেছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানান নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজিউ সাইয়্যা বিসাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। এই কথাগুলি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমরা মুখটাকে পয়গম্বরের সাথে সাজাইছি আলহামদুলিল্লাহ বলেন, মাথাটাকে পয়গম্বরের সাথে সাজাইছি আলহামদুলিল্লাহ বলেন, পরনের পোশাকটা পয়গম্বরের অনুকরণেই পরেছি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, পায়ের পায়জামাটাও পয়গম্বরের অনুকরণেই পরেছি, কারণ আমাদের কারো পায়জামা বন্ধুরা আমার গিরার নিচে যায় নাই, পয়গম্বরের অনুকরণেই করেছি। আমাদের আরো কিছু কাজ পয়গম্বরের অনুকরণে করতে হবে। আমার পয়গম্বরের যে চরিত্রগুলি বিশেষ করে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন, তার ভিতরে একটা হলো লামা কানান নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। এটা বর্তমান খুব সংকট, এটা বর্তমান খুব সংকট, বিশেষ করে এই ফোন যাদের হাতে আছে আর যারা ফেসবুক নামের বুক চালায়। ফেসবুকে তো প্রত্যেক দিন সাইক্লোন আর ঘূর্ণিঝড় চলতেই থাকে। সবচেয়ে বড় দুঃখ হলো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে ঘূর্ণিঝড় চালাই, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে ঘূর্ণিঝড় চালাই ফেসবুকে। এক হুজুরকে আমি ওই দল করি না, উনিও হক, উনি ওই দল করেন না, আমি যেটা করি আমারটাও হক। মানুষ জীবনে কথা বলতে গেলে ভুল কথা বলেন না, মানুষ জীবনে কথা বলতে গেলে ভুল হবে না, যদি ভুল থেকে নিজেকে বিরত রাখতে চান তাহলে নবীজি বলেন মান সামাতা না যা, কথা বলে না তাহলে ভুল হবে। আপনাদেরকে আমার ফ্যামিলি একটা মজার ঘটনা শুনাই সবকা শেখাবে। আমি একদিন আমার গ্রামে কোনো একটা বিষয়ে এক লোকের সাথে ডিসকাস করতে যাব, আমার ওয়াইফ আমাকে ডেকে বলতে হুজুর আপনি একা যাই না। কেন? আপনি তো সাদা সিধা মানুষ, আর ওই লোক যেই প্যাচের প্যাচ, আপনাকে প্যাচ দিয়ে ঠকায় এবং আপনি ভয়ঙ্কর একটা গুরুতর একটা সমস্যায় পড়ে যাবেন। আমি আমার ওয়াইফকে বলতেছি মুস্তি হাসি দেয় পারবে না তুমি বেশ হয়ে গেল, না আপনি যায়নি না, প্রয়োজনে বড় ভাইকে সাথে নিয়ে যাবে, অমককে সাথে নিয়ে যাবে, আপনি একা যায়নি। আমি তাকে বলতেছি যে তুমি নিশ্চিত থাকো ওই লোক আমারই ঠকাইতে হবে, আমার আহলি আমার ওয়াইফ হাইসে বলে আপনার মতো বোকাদারে ঠকাবে না, বড় বড় সালাকদের তিন জায়গায় বসে লাগায় রাখছে, আর আপনার মতো বোকা অন্টুর মধ্যে শেষ করে দিবে আপনারে। আমি আমার স্ত্রীর হাতটা ধরে তখন বললাম, এই পাগল
তুমি আমার কথা বুঝতেছ না তো, কয় না আপনি যায়নি না। আমি বললাম না আমি যাবো, আমাকে ঠকাতে পারবে কয়, কিভাবে ঠকাতে পারবে না? আমি বললাম যে আমি নিয়তি করেছি ওর সামনে আমি কিচ্ছু বলবো না, শুধু যা বলবে তা শুনবো, আমি কিছু বলবো না, ও যা বলবে শুধু শুনবো, যেটা শুনবো সেটা আমি তাসদিক করবো না, ইনকার করবো না, আমি এটাকে সাপোর্ট করবো না, তরুক দিয়ে উড়াই দেবো না। তাইলে আমার কয়টা ভুল হবে? আমার আহলি হাসে দিয়ে বলে তাইলে তো আর ভুল করতে পারবে না, আমি যদি কথাই না বলি আমার ভুল করবো কোন জায়গায়? এখন প্রয়োজনে তো কথা বলতে হয়, আর কথা বলতে গেলে মানুষের ভুল হইতে, একজন মানুষের ভুল হয়েছে সেই কথাটাকে আমি, উনি একটা মজলিসে ভুল করেছেন সেটা আমি ফেসবুকে সারা দুনিয়াতে ছড়াইয়া দিলাম, তাহলে আমি কি একজনের ত্রুটিটাকে গোপন রাখলাম না ওপেন করে দিলাম? আর একটু জোরে বলেন, আর একজনের ত্রুটি যেগুলি মোতাআদ্দি না, যেই সমস্যাটার দ্বারা আর একজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই, এই জাতীয় ত্রুটি অন্যের সামনে ফোকাস করানোর পারমিশন নেই। বরং আল্লাহ পাকের রাসূল বলেন যে আর এক মুসলমানের ত্রুটিকে লুকায় রাখবে, আল্লাহ তার ত্রুটি পরপারে লুকায়ই শেষ করে দেবে। মুহতারাম হাজেরিন, দুঃখের সাথে বলতে হয় ফেসবুক তো এত ভয়ঙ্কর, লেখতে লেখতে সহপাঠীর বিরুদ্ধে তো লেখে, লেখে বাপ দাদার বিরুদ্ধেও লেখে, ওস্তাদের বিরুদ্ধেও লেখে, কথা বলেন না কেন? ওস্তাদের বিরুদ্ধেও লেখে। মোহতারাম হাজেরিন, একটা কথা মনে রাখবেন, আমি কিছুক্ষণ আগেও এক জায়গায় বলছি একই কথা, একজন বললে আদব আর একজন বললে বেদব, বিশ্বাস করেন? যেমন আমি আপনাকে একটা মিসাল দিই, ধরেন আমার আব্বা, আমার আব্বা একা আসলে তার কোনো ভাইটাই নেই, তো ধরেন তার আমরা আবার আট ভাই, ধরেন আমার সবচেয়ে বড় ভাই যিনি উনিও আসছেন, এখানে আসছেন কিনা জানি, ওই যে আমার সবচেয়ে বড় ভাই যিনি উনিও আসছেন, সবার বড় হতো মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, সবার বড়, আমাদের সব ভাইয়ের ভিতরে বড়, আল্লাহ পাক আমার বড় ভাইকে সুস্থতার সাথে লেখা পড়ায়, একটু জোরে বলেন না আমিন। আমার বাবা নাই, মা নাই, আমার বড় ভাইরা আমাদের মুরব্বী, আমাদেরকে ছায়া দিয়ে রাখেন আল্লাহ মেহরবানিতে। তো সবচাইতে ছোট ভাইকে আমার বড় ভাই বলছে, কথার কথা বলতেছি আর কি, মেসাল যে বলছে যে এই তুই চান্দাই কোনায় যা, আমার জিনিসটা কিনে নিয়ে আসিস। পরের দিন জিজ্ঞেস করছে, ভাই আমি তো যাই নাই। আর ভাইয়ের ভিতরে সবচাইতে বড়টা বলছেন সবার ছোট ডাকে, তাহলে হুকুম মানা কত দরকার? একজনের বড় যে তার কথাই তো মানতে হবে, সাতজনের যে বড় হেটা বলছে তার তা মানে না। তো বড় ভাই বলছে হাতটুক দিয়ে দাঁত ব্যক্তি খুলে ফেলো, কথা বললে কথা সমস্যা, এটা কি আদব না বেদব? জি না, বড় ভাই তার ছোট ভাইকে আদেশ মানে নাই, এ কারণে তাকে থাপ্পড় দিতে চাইছে, এটা আইন আদব, শুধু আদব না আদবের প্রশিক্ষণ, তাতেই মানে এটা বলবে এটা আদব। কিন্তু বড় ভাইয়ের ছোট ছেলে যায় যদি আমার ওই ছোট ভাইকে বলে চিরে চান্দাই তোলা যাওয়ার কথা জিনিস আমার কথা আনস নাই থাপ্পড় দেয় তার ব্যক্তি খুন, তাহলে এটা আদব না ভেদ? আর একটু জোরে কথা বলেন, শব্দ কিন্তু একটাই, কিন্তু এটা যখন আমার বড় ভাই বলছে তখন এটা আইনে আদব, আর যখন আমার ছোট ভাতিজা তার চাচারে বলছে এই শব্দগুলো এখন কি, তাহলে বোঝা গেল একই শব্দ একজনের মুখ থেকে বের হলে আদব আর একজনের মুখ থেকে বের হলে দুঃখের সাথে মনে হয় কখনো কখনো আঙ্গুল কাটতে কাটতে আঙ্গুলটা অর্ধেক খেয়ে ফেলি। সব জায়গাতে কঠিন এক অবস্থা, ছোটরা বড়দেরকে মান্য করতে পারতেছে না, কি রাজনীতিতে কি মাদ্রাসাতে কি স্কুলে কি কলেজে কি খানকায় সব জায়গায় এক লোক ঢুকে গেছে। অথচ চিন্তা করা দরকার ছিল, আমি 20 বছর বয়স, আমি 60 বছরের লোকটাকে আমি আজকে মানতে পারতেছি না, তাকে তুরুক দিয়ে উড়াইয়া দিলাম, আমারও তো আল্লাহ বাঁচা রাখলে একদিন 60 বছর বয়স হতে পারে, তখন আমি তো 3 তুরুক খায়া, কথা বলেন দাদা বাবুদের ভাঙ্গা পড়ালে
এই জন্য কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন পাবে। সব ছোটদেরকে পায়ে হাত দিয়ে বলি আমি আপনাদের প্রতিবেশী, স্কুল হন, কলেজের হন, সমাজের হন, গ্রামের হন। আজকে একটা মজার হাসি কথা বলি, আমার গ্রামে একটা ঝামেলাকে নিরসন করার জন্য গেছে, সুবহানাল্লাহ, যাওয়ার পরে দেখি এতটুক 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 এই সব কাচ্চা 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 শিখি আদুলি একেবারে চতুর্দিক দিয়ে, আর এক একজন এক এক রকমের কথা বলা শুরু করছে। তা আমি তখন একজনকে হেসে গিয়ে বললাম যে আমাদের দেশে ফ্যামিলি প্ল্যানের লোকদের আরো কেরা বলতো যে হুজুর জন্ম নিয়ন্ত্রণ করা দরকার, জন্ম নিয়ন্ত্রণ করা দরকার, আমরা তো সারা জীবন খালি বিরুদ্ধেই ফুটো দিয়েছি। আজকালকার বাচ্চা কাচ্চাদের যে আচরণ তাতে আরো আগে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে ফুটো দিলে ভালো। এটা কিন্তু দুঃখের কারণে বলতেছে, এটা বুক ফাটা কান্নার কারণে বলতেছে, এটা তো সিস্টেম না। আজকে তুমি ছোট, তুমি বড়কে শ্রদ্ধা করো, তুমি একটু বড় হলেই মৃত্যু পর্যন্ত তুমি শ্রদ্ধার পাত্র হিসেবেই থাকবা, মৃত্যু পর্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে থাকবা। শুধুমাত্র কেবলমাত্র মুখে 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 ভিন্ন রকমের বন্ধুরা আমার অশালীন অসুন্দর শব্দ ব্যবহার করলে তাকে কেবল ফাহেশার মুতাফাহিশ বলা হয় না, বরং ফেসবুকের মধ্যে যদি কেউ লিখে দেয় সেও ফাহেশার মুতাফাহিশ। অথচ আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে আম্মা জানকে জিজ্ঞেস করা হলে আম্মা জান বললেন মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাদান ফিল আসওয়াক। আমার পয়গম্বরের চরিত্র তোমাদেরকে কি বলবো, বিশ্বনবীজি কখনো অমূলক অহেতুক অসুন্দর মন্দ কোনো কথা মুখ থেকে বের করতেন না, কোনো মানুষকে হাসাবার জন্য কখনো বন্ধুরা আমার মুখ থেকে ওই জাতীয় কোনো কথা বের করতেন না। আপনারা শুনলে অবাক হবেন, যশোরে একটা বন্ধুরা আমার, বড় একটা ইউনিভার্সিটি বড় বিশ্ববিদ্যালয় কলেজ আছে, আমি একবার ওইখানে প্রোগ্রামে যাওয়ার পরে ওই কলেজের একজন প্রফেসর দীর্ঘদিন পর্যন্ত নাকি আমার সঙ্গে কথা বলতে চায় কিন্তু সুযোগ হয় না। একদিন আমার গাড়ি নাই, বড় একটা গাড়ির ভিতরে আমরা মাইক্রোর ভিতরে উঠলাম, খানিক যাওয়ার পরে উনি বললেন হুজুর আলহামদুলিল্লাহ 5 বছর হয় আপনার পিছনে ঘুরতেছি, কথা বলার জন্য পাই না, আপনাকে বড় চয়েস করি। উনি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস, এরপরে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে ডক্টরেট পর্যন্ত নিয়ে আসছেন আল্লাহর বান্দা। উনি আমাকে যেই কথাগুলি বললেন, উনি বললেন আমি কওমি মাদ্রাসাকে অত্যন্ত মহাব্বত করি, দিল থেকে মহাব্বত করি, অন্তরের গভীর থেকে মহাব্বত করি, তবে আপনাকে দুইটা কথা বলবো, আল্লাহ আপনাকে অনেক বড় বড় মজমায় কথা বলায়। দুইটা কথার একটা হলো আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি পয়গম্বরের সুন্নতের অনুকরণ যদি কোনো জামাত করে 1% বেশি হলে তারা হলো উলামায়ে কওমিয়া। আমার বক্তব্য না, এটা হলো ওইটা ওই ওইখানকার ওই প্রফেসরের বক্তব্য। উনি বলেন 1% বেশি হলেও পয়গম্বরের সুন্নতের অনুকরণ বেশি করে ওলামায়ে কওমিয়া, ওলামায়ে দেওবন্দ। উনি বলেন কিন্তু আমার একটা এখানে মোরা মুশকিলে হাস, একটা কোশ্চেন এখানে আমার আছে, জিজ্ঞাসা করার আছে। বলে কি, আমরা অনেক সুন্নতের উপরে আমল করলেও একটা সুন্নতের উপরে আমাদের আমলটা এখনো দুর্বল, সেটি কি? বলে আপনি বলেন এই পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী রসুলদেরকে পাঠিয়েছিলেন কোন একজন নবী রসুল নিম্নমানের ভাষায় কথা বলেছেন না? পৃথিবীর সবচাইতে জঘন্যতম লোকদের হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন, নবী আমাদের মতো মানুষের কাছে আসে নাই, আসছে তো আবু জেহেলের মতো মানুষের কাছে আসছে, আসছে তো আবুল হাবের মতো মানুষের কাছে আসছে। নবী আসছেন তো বন্ধুরা আমার, আসছে ফেরাউনের মতো মানুষের কাছে, নবী আসছেন তো আসছে নমরুদের মতো মানুষের কাছে, এত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীদের কাছে নবী গেছেন, কিন্তু জীবনে কোনোদিন কোন নবীর মুখ থেকে একটাও নোংরা কথা বের হয় না। কোন নবীর মুখ থেকে জীবনে একটা ফাহেশা শব্দ বের হওয়ার ইতিহাস পৃথিবীর কেউ দেখাইতে পারবে না।
শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায়, ওয়াকুলা লাহু কাওলান লাইনা, সফট, অত্যন্ত বিনীত, এই জাতীয় ভাষায় কথা বলা এটা পয়গম্বরের সুন্নাত। তিনি বলতেন নরম ভাষায়, ভদ্র ভাষায়, শালীন ভাষায় কথা বলো। দুঃখের কথা, আমরা এখন ফেসবুকে গেলে একজন আর একজনের বিরুদ্ধে কি শব্দ লেখে, কি যে লেখে এ ফেসবুকের বন্ধুরা, ছোট ভাইয়েরা, ফেসবুকে লেখা মানতে কিন্তু ভয়ঙ্কর। ফেসবুকে আমি যে আজকে লেখাটা দিলাম, আমি মরে যাওয়ার পরেও, আমার ফোন হারায় যাওয়ার পরেও, ওই অ্যাপসের মধ্যে আমার লেখা কেয়ামত পর্যন্ত ভাসতে থাকবে। যে কোনো মুহূর্তে কোম্পানি আমার ওই 200 বছর আগের কথাটা বের করতে পারবে, অথবা ইসরায়েল বের করতে পারবে। ইসরায়েলের সাথে তাদের এই কন্ট্রাক্ট আছে, আমেরিকা পারবে না, আমার দেশের গোয়েন্দাও পারবে না, ওরা পারবে। আমি যেই পচা কথাটা লিখে দুনিয়া থেকে চলে গেলাম, কবরের ভিতরে তো আমার দেহ গোস্তগুলি মাটির সাথে মিশে গেছে, তখনও স্কিনের মধ্যে আমার পচা কথাটা চলতে আছে। এটা আমার জন্য মঙ্গল, কথা বলেন না কেন, এটা আমার জন্য মঙ্গল। নবীজির চরিত্রে চরিত্রবান হই, মা কানান নবী ফাহিশান বলা ফাহিশান। নবী যে জাতীয় কথা কখনোই বলতেন না। আমাদের মেহমান এসে বসছেন, কি হুজুর? জি জি, আছে আছে, রেডি আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের থেকে একটা প্রতিজ্ঞা করতে পারি, নবীজির সুন্নতের অনুকরণে আমরা কোনোদিন কথা কথার মধ্যে কি বলবো না। এ ভাই, ওই দিকে তাকালে সুন্নত না নবীজির এই কথা শোনা সুন্নত? ভাই তো আসবেনই, চেহারা তো এখানে বসবে, লাইট তো আছে, তাছাড়া উনি নিজেই অন্য নিজের চেহারাতেই এক লাইট, আমার মতো কালার গ্লাম, ইনশাআল্লাহ আসবেন তখন দেখতে পাবেন। আমি যেই কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আজকে আমরা এখানে এটা করতে পারি যে ইনশাআল্লাহ আর একটা নোংরা শব্দ কোন মানুষের জন্য দূরের কথা, মুখ থেকে বের করব। রাজি আছি? বিশ্বনবীজির এক সাহাবি জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীজির সাথে তার জীবনের প্রথম সাক্ষাৎকার বয়ান করেছেন। ওই সাক্ষাৎকারের মধ্যে আছে, উনি নবীজিকে বললেন, ওগো নবীজি আমাকে কিছু নসিহত করেন। নবীজি তাকে যে নসিহত গুলি করেছিলেন তার ভিতরে একটা ছিল, লা তাসুবান্না আহাদা, জীবনেও কাউকে বকা দিও না, ফাহিশার কথা বলো না। সাহাবী বলেন, বিশ্বনবীজির এই নসিহত শ্রবণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত কোন মানুষ তো দূরের কথা, কোন উট, কোন ছাগল, কোন ধুম্বাকেও আমি কখনো বকা দিই নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা নবী চরিত্রে চরিত্রবান হতে চাই।